তিন বছরের একটি শিশু, অনাগত ভবিষ্যৎ দেখার কথা ছিল। সেই শিশুটি একসময় বাংলাদেশের সংসদ সদস্য কিংবা মন্ত্রী কিংবা বিখ্যাত কিছু হতো। রাষ্ট্রীয় সম্পদ কিংবা মানুষ পুড়িয়ে আন্দোলন সফল করা যায় না। নিঃসন্দেহে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে ঘিরে বাংলাদেশে অনেক ধরনের পরিস্থিতি আমরা দেখে থাকি, অনেক ধরনের আলোচনা সমালোচনার জায়গাও সৃষ্টি হয়। কিন্তু প্রতিবারই আসলে আমরা এই ধরনের নাশকতাও দেখছি। এই নাশকতায় আগুন দেখতে পেলাম আমরা, এবং এই যে আসলে একেবারেই নিরীহ মানুষদের প্রাণ গেল সেটিও আমরা দেখছি। যদি একটু বলি, দেড় মাসে রেলে অন্তত সাতটি নাশকতা আমরা দেখেছি, তাজা প্রাণ ঝরে যেতে দেখলাম আমরা। তিন বছরের একটি শিশু, তার প্রাণহানি হতেও আমরা দেখলাম। এই দায়ভার নিঃসন্দেহে কাউকে না কাউকে নিতেই হবে। কে নেবে আসলে এই দায়ভার? নাশকতা হচ্ছে অর্গানাইজড ক্রাইম, একটি সংগঠিত অপরাধ করা। এই সংগঠিত অপরাধ শুধুমাত্র যে রাজনৈতিক কারণে, রাজনৈতিক লেভাসে ব্যাপারটা কিন্তু যদি ভাবি তা ঠিক হচ্ছে না। আপনি আমাকে যখন প্রশ্ন করেছিলেন তখন তার উত্তরেই বলেছেন যে গত এক দেড় মাসের মধ্যে সাতটি জায়গায় এ ধরনের ঘটনা ঘটেছে। তাহলে রেলে সেটাই বলছেন, নাশকতার সাতটি ঘটনা রেলে ঘটেছে, আর অন্যান্যগুলো বাদ দিলাম। তাহলে রাষ্ট্রের যে কোনো নিরাপত্তা, নাগরিকের যান মালের সকলের দায়িত্ব হচ্ছে সরকার এবং সরকারের যে টুলস, আইন শৃঙ্খলা বাহিনী তাদের। এবং নিশ্চয়ই সরকারের কাছে কিংবা রাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা আছে তাদের কাছে এই তথ্য থাকা উচিত ছিল যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, এবং তার জন্য আগাম সতর্ক অবস্থা নেওয়া উচিত ছিল। এবং রাজনীতির কারণে যদি আমরা এই কথা বলি ফেলি, অপরাধ যেই করুক না কেন তাকে বিচারিক আদালতে সোপর্দ করা সরকার পক্ষের কাজ। আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই তাহলে দেখতে হবে 2014 সালে এদেশে আগুন সন্ত্রাসের একটা সূচনা হয়েছে। পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে মারা, এই ধরনের রেলে কিংবা বাসে কিংবা অন্য অন্যভাবে পেট্রোল ঢেলে আগুন দেওয়া, সেই আগুনে পড়ে গেছে প্রায় 300-র মতো মানুষ। আমি গণমাধ্যমের মানুষ, অন্ততপক্ষে প্রতিদিন টেলিভিশনে খবর দেখি এবং পত্রিকা পড়ব, একাধিক পত্রিকা পড়বারও চেষ্টা করি। কিন্তু সেই অপরাধগুলো মানুষ তো রাষ্ট্রের, 2014 সাল থেকে এই যে 23 সালের এই ডিসেম্বর মাস, এই 10 বছর অতিক্রান্ত হয়েছে, সেই পুড়িয়ে মানুষ মারার একটি বিচারও কি রাষ্ট্রপক্ষ আদালতে ঠিকঠাক মতো সুপর্দ করতে পেরেছে? আর যদি নাই পারে, তার কারণে ওই ঘটনায় কোনো কিছু না হওয়ার প্রেক্ষিতে যদি রাজনৈতিক কারণে যদি আমরা সন্দেহের তীর যেখানে থাকে তারা যদি করে থাকে তাহলে তারা তার উৎসাহিত হয়েছে। বিচার হয় হচ্ছে দৃষ্টান্তের জন্য। কেউ যদি অপরাধ করে বা কাউকে মেরে ফেলে, কাউকে আঘাত করে, তার জন্য যখন বিচার হয়, শাস্তি ভোগ করে, তাহলে সমাজে কি হয়, অন্য ট্র্যাক দেখে যে আমি যদি এই ধরনের কোনো ঘটনা ঘটাই তাহলে আমাকে সেই শাস্তির মুখোমুখি হতে হবে। আমি হয়তো ফাঁসির রুজিতে ঝুলবো, না হয় আমি জেলে থাকবো। সুতরাং আমার এটা করা ঠিক হবে না, এটা বার্তা যায় একটা সোসাইটিতে। যখন 14 সালে এই ঘটনাগুলো ঘটেছে, যখন রাষ্ট্র তার কোনো বিচারিক ব্যবস্থা গ্রহণ করতে পারেনি, তখন এই ধরনের ঘটনা আরও করতে কেউ না কেউ করতে উৎসাহিত বোধ করতেছে। কোনো না কোনোভাবে যার প্রাণ গিয়েছে, যে পরিবার থেকে সন্তান হারিয়েছে, শিশু সন্তান যার কথা বলছিলেন, তিন বছরের একটি শিশু, অনাগত ভবিষ্যৎ দেখার কথা ছিল, কিংবা এরকম হতে পারতো সেই শিশুটি একসময় বাংলাদেশের সংসদ সদস্য কিংবা মন্ত্রী কিংবা বিখ্যাত কিছু হতো, পৃথিবীতে বাংলাদেশকে পরিচিত করে তুলত, হতেই পারত। কিন্তু না হওয়ার জন্যে ওই যে আগের যে ঘটনাগুলো সেগুলো দায়ী। এবং তারপরে হচ্ছে যে যারা ঘটিয়েছে, রাজনীতি যখন করবেন রাজনীতির নামে এই সহিংসতা চলে না। পরাধীন দেশে বা স্বৈরশাসকের আমলে আন্দোলনের যে প্যাটার্ন বা চরিত্র, যে সেইটার কারণে সেই ধরনের কিছু এখন হতে পারে না। রাষ্ট্রীয় সম্পদ কিংবা মানুষ পুড়িয়ে আন্দোলন সফল করা যায় না। এটা নিন্দনীয় কাজ যেই করুক না কেন, আবারও বলি, যেই করুক না কেন, একটি গঠিত কাজ করেছে এবং একটি নিন্দনীয় কাজ করেছে।